Good evening, ma'am. Good. Are Alif? Tumi ekhane? Oh, tumi restaurant waiter naki? I see. Nana, tumi bhul bhabtecho. Ami kichu bhul bhabchi na. Ja babar amar bhaba shesh. Ar bhaloi hoyeche. Tokhon amar mathay buddhi eshechilo. Tomar sathe breakup korechi. আর না হলে তো সারা জীবন আমার এই রেস্টুরেন্টে দেখা গেছে কিচেনের মধ্যে থালা বাসন মাজতে জীবন যাইত আর তোমার এই ওয়েটারের কাজ ববি তুমি কিন্তু এখন আমাকে অসম্মান করে কথা বলছো আমি যেখানে আছি যেই পজিশনে আছি আমি অনেক হ্যাপি আছি ববি হোয়াট ববি কল মি ম্যাডাম সরি ইটস ওকে বাই দ্য ওয়ে আমার এখন যে বয়ফ্রেন্ড আছে সে অনেক রিচ ও একটা সরকারি জব করে ও গাড়ি পার্কিং করতে গেছে এক্ষুনি চলে আসবে আচ্ছা ম্যাডাম এসব বাদ দেন না আগে আপনার অর্ডারটা প্লেস করুন ও ওয়েট আপাতত এখন আমার এই রেস্টুরেন্টে কিছু খেতে ইচ্ছে করছে না দেখি ও আসলে যদি কিছু খায় ওই তো চলে আসছি আচ্ছা তুমি এখনো অর্ডার দাওনি আরে কখন থেকে বসে আছি গাড়ি পার্কিং করতে এত সময় লাগে আরে আর বলো না রাস্তায় ইফতিভাইসে দেখা হয়েছিল ওই চেকের বিষয়ে কথা বললো 20 লাখ টাকা ও 20 লাখ টাকার চেকটা আচ্ছা আচ্ছা তুমি অর্ডার দাও কি খাবে আচ্ছা আপনাদের রেস্টুরেন্ট সবচেয়ে ভালো খাবারটা নিয়ে আসুন আর ফার্স্ট একটা সফট ড্রিংক ঠিক আছে আচ্ছা বেবি নেক্সট মান্থে আমরা সিঙ্গাপুরে যাব আচ্ছা ঠিক আছে তুমি যেখানে বলবে সেখানে যাব আচ্ছা শোনো তুমি গাড়িটা বের করো আমি আসব আচ্ছা ঠিক আছে এক্সকিউজ মি হ্যালো ম্যাম এনি প্রবলেম না কোনো প্রবলেম না তবে আমার একটা কমপ্লেন আছে আপনাদের রেস্টুরেন্টে একটা ওয়েটার আছে তার বিহেভিয়ার আমার একদম পছন্দ হয়নি আর উনি তো কাউকে সম্মানই করতে জানে না কি বলেন ম্যাম আজকে আমাদের রেস্টুরেন্টে তো কোনো ওয়েটারই আসেনি কেন ওই যে আলিফ নামের ছেলেটা যাই হোক কিছু বলার নেই তবে নেক্সট টাইম থেকে আমরা এই রেস্টুরেন্টে আসব না ম্যাম আসলে আলিফ নামের ছেলেটা তো আমাদের ওয়েটার না উনি আমাদের বস আর শুধু এই একটা রেস্টুরেন্টই ওনার না ওনার এরকম আরও 40 থেকে 50টা রেস্টুরেন্ট আছে এই ঢাকা শহরে আর আজকে আমাদের রেস্টুরেন্টে কোনো ওয়েটার আসেনি কেন জানেন আর উনি প্রতি মান্থলি আলিফ আসলে আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি অপমান করে ফেলেছি সরি বলতে হবে না অ্যাকচুয়ালি যেটা যার নেচার সেদিন তুমি সিলেক্ট করছিলে টাকা আর আমি সিলেক্ট করছিলাম আমার প্যাশন আর যদি বলো রেপুটেশনের কথা সেটা তো আমার ম্যানেজার তোমাকে বলে দিছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি অ্যাগেইন ববি ম্যাডাম বাই